নমস্কার, প্রয়াসে আপনাদের স্বাগত। আজ প্রয়াসে শুনুন শিশু সাহিত্যিক সুকুমার রায়ের রচিত কবিতা সৎপাত্র, কণ্ঠে শ্রীতমা ব্যানার্জি। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র, ভালো রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিকে সে ঘাইল হয়ে থামলো শেষে। বিশ্বাসয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, চাল করে নোট গেছেন ঝিলে। কনিষ্ঠ তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। প্রয়াসে এতক্ষণ শুনলেন শ্রীতমা ব্যানার্জির কণ্ঠে সুকুমার রায়ের রচিত সৎপাত্র কবিতাটি। প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/বাংলাপ্রয়াসেও আপনারা আমাদের গল্পের সম্বন্ধে আগে থেকে জানতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন প্রয়াস। আপনাদের ভালোবাসায় প্রয়াস নিয়ে এসেছে জয়েন বাটন, যাতে আপনারা পেয়ে যাবেন প্রয়াস অরিজিনালস এর ম্যাগাজিন, শ্রুতি নাটক, শাউট আউট, অফার ভাউচার এবং আরো অনেক কিছু। বিশদ জানতে নিচের ডিসক্রিপশনের লিঙ্কটিতে ক্লিক করার অনুরোধ রইল। Thank you.